नमस्कार, डीके बेंगल रेसिपी अपने सबा के स्वागत। आज के बनाब डिम बेगुनो आलू दिए दारुण स्वर एक तरकारी रेसिपि। ये क्योंकि अपना गरम गरम भात संगे परेशन करते चलो देखे ना जा भाव बनाब। यह एखे एक कड़ाई नहीं कड़ाई किमान सर्षे तेल गरम कर तेलटा के भालो करे गरम करे नेयार पर एर मध्य आमी अर्धेक करे रखा डिमगुलो एभावे दिए दीची। एक डिम के आमी अर्धेक करे नियेछी, आपनारा चाहले एखाने गोटा डिम व्यवहार करते पारें। डिमगुलो दिए एरपर एर उपर दिये आमी परिमाण मतो एकटु लवण दिए दीची आर दिए देबो एकटु हलुदेर गुड़ो। तारपर एगुलो एकटु भालो करे मिशिये निये आमी डिमगुलो के उल्टे पाल्टे भेजे नेछि। एभावे डिमटा केटे रान्ना करले आमार मन हय तरकारी स्वादटा आरो बेशी भालो हय। डिमगुलो आमी भेजे नियेछि, एरपर एगुलो तुले निच्छि। एरपर ओई तेलेर मध्ये आमी केटे रखा कयेकटा आलू दिए दिच्छि। आलूटाके दिए एर मध्ये परिमाण मतो लवण और एकटु हलुद दिए देब। लवण ओ हलुदटा दिए भालो करे मिशिये नेयार पर एटा आमी ढाका दिए रेखे देब 3 থেকে 4 মিনিট मतो। तीन थेके चार मिनट पर ढाकनाटा आमी खुले नियेछि। एरपर एर मध्ये केटे रखा बेगुनगुलो दिए दिच्छि। आमी एखाने छोटो छोटो बेगुन व्यवहार करछि, आपनारा जे कोनो बेगुनि एर मध्ये व्यवहार करते पारें, किन्तु ए छोटो देशी बेगुनगुलोते तरकारीटा खुबई सुस्वादु हय। बेगुनगुलोके दिए भालो करे आलुर संगे भेजे नेब। एरपर एर मध्ये आबार एकटु लवण दिए देब आर हलुदेर गुड़ो दिए देब। तारपर एटा आमी ढाकबो ना, एभावे अनबरत नेड़े चेड़े आमी एटा भेजे निच्छि। बेगুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আলু ও বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরো একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে তেলটা গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরা। গোটা জিরাকে এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুটা পরিমাণ জিরা এভাবে তুলে নিচ্ছি। তুলে এটা আমি ভালো করে একটু গুঁড়ো করে নেব। তারপর ওর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ রাঁধুনি। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরা। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাও অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেয়ার পর এর মধ্যে ভেজে রাখা যে বেগুন ও আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নেব, তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ও
পরিমাণ মতো জল দেওয়ার পর এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি শুধু কাঁচা লঙ্কারই ব্যবহার করছি, এই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এরপর এই ঝোলের মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে যে ভেজে রাখা ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। সব ডিমগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এটা আমি হতে দেব 5 থেকে 7 মিনিট মতো। তারপর যে জিরাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে তরকারির মধ্যে দিয়ে দেব। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেব। হয়ে গেল ডিম বেগুন ও আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। তাহলে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।